আরব ও আরব আরব উঠে পড়ো। গুড মর্নিং আরব। গুড মর্নিং। চলো ব্রাশ করে নাও, ঠিক আছে? ঠিক আছে। তো গাইস, আজকে দেরি করে ওঠা হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন তাই আমরা সবাই দেরি করে উঠেছি। আর আমাদের কাজের বউ এসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমাদের বাড়ি ঘরদোর পরিষ্কার হচ্ছে। আর আজকে খাবারে আছে ডিম আর রুটি। এসে পড়েছি আমরা একটি হন্টেড প্লেসে, যেটা একটি পার্ক হচ্ছে। আর ওই পার্কে দিনের বেলা তো সবাই আসা যাওয়া করে, কিন্তু রাত্রিবেলা এখানে আসা অনেকই ডেঞ্জারাস। আর গভর্নমেন্টের দিক থেকে এখানে মানা করে রেখেছে কি রাত্রিবেলা কেউই আসবে না। এখানে একটা দুটো এমনি ইনসিডেন্ট হয়েছে, যেমনি মার্ডার, তো এখানে অনেকগুলি নেগেটিভ এনার্জি আছে। আর রাত্রিবেলা অনেক লোকেরাই এটা দেখা দিয়েছে। তো আপনাদেরকে দেখাই এই হন্টেড প্লেসে আমাদের এক্সপিরিয়েন্স। এখানকার অনেকই পুরনো একটা হন্টেড জায়গাটার একটা গাছ। আর এখানে কর্মচারীরা আসে, কিন্তু এখানে রাত্রিবেলা আসা মানা। এই দেখুন, এখানে কেমনি গাছগুলোতে কৃষক করা। তো আমাদের এখানে অনেক বেশি ভয় লাগছে। এই দেখুন একটা সিঁড়ি এখানে। আমার ভয় লাগছে, চলো এখানে। আগে আমরা একটু দেখে নিই এখানে কি কি আছে। তো এই জায়গাটি আমরা, হ্যাঁ, আমার ভয় লাগছে আর এখান থেকে চলো না। আমরা চলছি এখনি, আর একটু দেখে নিই এখানে কি হচ্ছে। চলো চলো, থাকতে চাই না, চলো চলো তো একটু দেখি কেমন কি হচ্ছে এখানে, একটু তো চলো। এই দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ একজন শুয়ে আছে। এই রাতের সময় এখানে কে শুয়ে হবে বলুন? আমার তো খুবই বেশি ভয় করছে। আর দেখুন, পুরো এখানে একদম ফাঁকা পড়া, গাছগাছরা আছে, কিন্তু এটা কে শুয়ে আছে এখানে? আমাদেরকে এখান থেকে চলেই যাওয়া উচিত। মাম্মা, আমি এখানে দেখছি কি সিঁড়ির মতন আছে একটা। আরে হ্যাঁ, এখানে তো সত্যি সিঁড়ি আছে। আরে তাড়াতাড়ি এসে যাও, কি আওয়াজ আসছে এখানে! ওই লোকটা তো গার করছে না, লোকটা এখনো স্থির শুয়ে আছে, নড়ছে। বাপরে, কে হচ্ছে এটা? বাপরে বাপ, কি ভয় যে করছে। এখানে দেখো, এখানে মেনটেনেন্স করার জন্য কেউ আসে না। এই একটা জানোয়ার বানানো হয়েছে না এখানে, সেই জানোয়ারটা একদম শুকিয়ে খারাপ হয়ে গেছে। তো এখানে সব পুরনো জিনিস। এটা একটা পুরনো গাছ, এই গাছটির শিকড় বেরিয়ে আছে এগুলো। আমার লাগছে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তো গাইস, অনেকই দেরি হয়ে গেছে, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়াই ঠিক। এখন রাতের বাজে 9:30, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, কেননা আরবের বাবা ওয়েট করছে। আর কিছু আমরা যদি নেগেটিভ দেখে নিই তো খুব আরবও ভয় পেয়ে যাবে। তো আমি এখান থেকে ফটাফট বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে। বাড়ি থেকে আরবের বাবাকে নিয়ে আমরা এখানে রোল খেতে আসলাম, কেননা অনেক খিদে পাচ্ছিল। এটা একটা ছোট শপিং কমপ্লেক্স, এটাকে বলে 3 নম্বর মার্কেট, সিআর পার্ক। তো সিআর পার্কের 3 নম্বর মার্কেটে আমরা দেখলাম
একটা নতুন মিষ্টির দোকান খুলেছে, যেটাতে নানান রকমের মিষ্টি বিক্রি করছে। মিষ্টি দেখে তো আমার মুখে জল এসে যায়, কিন্তু আমি বেশি মিষ্টি খাই না। এখানে মোমোজও বিক্রি হচ্ছে, চিকেন তান্দুরিও বিক্রি হচ্ছে, আর এখানে একটা দোকান আছে আশীর্বাদ স্ন্যাক্স কর্নার, যেখানে ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, কাটলেটস, রোলস, নানান জিনিস পাওয়া যায়। তো ওখানে ভিড় থাকে আর অনেক স্ন্যাক্স পাওয়া যায় এখানে। আর এখানে আশেপাশে আরও অনেক দোকান আছে, আর একটা দোকান তো এটা যেখানে খাবার বানায়। যদি কেউ খাবার না বানায়, আর যাদের বাড়িতে খাবার বানাবার ব্যবস্থা নেই, তারা এখানে এসে নিজের ডিনার বা লাঞ্চ করতে পারে। এখানে ভাত, ডাল, রুটি, তরকারি, একটা ননভেজ আইটেম সব থাকে, আর পুরো বাঙালি স্টাইলেই বানানো হয়। তো দেখুন, একজন এসে এখানে অর্ডার করেছে, আর সে এখন বসে খাবার খাবে এখানে। আর সেই কাকিমাটা খুবই ভালো টেস্টি খাবার বানায়, যে কেউ খায় সেই বলে খুব ভালো। এবার আমাদের রোল এসে গেছে, রোল খেয়ে আমরা বাড়ি চলে গেলাম। তো গাইস, আপনাদের আমাদের হন্টেড এক্সপিরিয়েন্স কেমনি লাগলো? আর আপনাদেরকে বলে দিই, এটা পুরোটাই একটা প্র্যাঙ্ক ছিল, আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা ছিল। আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি ভিডিওটা ভালো লেগেছে তো ভরে ভরে লাইক করুন, শেয়ার করুন, আর লালওয়ালা সাবস্ক্রাইব বাটনটা নিশ্চয়ই প্রেস করুন, তাকি আমার ভিডিওস এর নোটিফিকেশন আপনি পেতে পারুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আনটিল দেন, বাই বাই। আর